বন্ধুরা, আমার সাদর নমস্কার। গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত এই এন্টার বেটার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত জানাই। আজকে বাংলা ভাষায় প্রজেক্টারের ট্রেনিং আমি প্রোভাইড করতে চলছি, শেয়ারিং করছি। আমার সামনে একটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্রজেক্টার রয়েছে। তবে এর আগে একটা বেনকিউ দিয়েছিলাম বাংলা ভাষায়। আমি অ্যাকচুয়ালি টোটালটা হিন্দিতে দিতাম, অলরেডি অনেকগুলি মডেলের হিন্দিতে দেওয়া হয়েছে। পরে চিন্তা করলাম সবাই তো আর হিন্দি বোঝে না, তো বাঙালিরা কি করবে? আমি যেহেতু বাঙালি, বাঙালি বলতে গর্ববোধ করি, তাহলে বাংলা ভাষায় দেওয়া উচিত। আমার একটু পরিশ্রম বেশি হবে, কিন্তু দেওয়াটা উচিত। তার কারণ কি, আমি পৃথিবীর অমর ব্যক্তি নই, আপনারাও নন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইউর হেলথ অ্যান্ড ওয়েল কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। একটু একটু না, কমপ্লিট। আমরা নিরোগী থাকব, আবার মাল্টি নলেজ গ্যাদার করে অর্থ সঞ্চয় করব, মানুষের সেবায় লাগব। একটা মানুষে যদি মানুষের সেবায় না লাগে, অন্য প্রাণীর সেবায় না লাগে, তাহলে মানুষ বলা যায় না। আপনাকে স্বাবলম্বী বানানোর কনসেপ্ট আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। কোনো ফেক তথ্য আমি দেই না, নিজে করে প্রুফ করে তারপরেই ভিডিও দেই। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট করব, এই প্রজেক্টের নলেজ নেওয়ার আগে আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে হেলদি কিভাবে থাকা যায়। তাই আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা আমার এই স্ক্রিনে থাকা কলিযুগের অমৃত ভিডিওটি দেখতে ভুলবেন না, 52 মিনিটের ভিডিও। ফর্মুলা পুরা দেওয়া রয়েছে, যদি তৈরি করতে পারেন ফ্রিতে, আপনি সুস্থ থাকতে পারেন ফ্রিতে জাস্ট তৈরি করে। আর যদি না পারেন, তাহলে পার মান্থ 1000 টাকা আমার থেকে নিতে দ্বিধা করবেন না, ডাক্তারের দরকার হবে না। আমি কোনো ফেক তথ্য দিচ্ছি না, এটা সাইন্টিফিক্যালি প্রুফ, আমার কাছে যুক্তি প্রমাণ সব কিছু আছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এটা হলো সুস্থ থাকার গোপন রহস্য। আর জমি আর হলো গিয়ে গাছকে শুধরানোর আরো জবরদস্ত টপিক আছে, আমার ছাদের উপরে চাষবাস আছে, কৃষককে শুধরানো যেতে পারে, এখনো সময় আছে। দুনিয়ার টোটাল রোগের মূল কারণ হলো রাসায়নিক। এই রাসায়নিক যদি মানুষ বন্ধ করে ফেলে, তাহলেই রোগ বাপ বাপ করে পালাবে। তার টেকনিক একবারে সাদা সিধা, আজকের থেকে যেন কৃষকরা না বলে আমি কোনো রাসায়নিক ইউজ করব, কোনো স্প্রে করব, ইঞ্জেকশন করব, আর ভার্মি কম্পোস্ট, কোকোপিট, হাড়ের গুঁড়া, মানে গোবর, কোনো কিছুর দরকার নাই, মাগনা পয়সায় অর্গ্যানিক ফার্টিলাইজার তৈরি করা যায়। আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, একটু দেখে নিয়েন বন্ধুরা দয়া করে। সঙ্গে এই যখন আমরা সুস্থ থাকবো, তখনই তো আনন্দ করব, বড় পর্দায় বাড়িতে বসে সিনেমা দেখব, আনন্দ, এন্টারটেনমেন্ট, মানুষ আনন্দ দরকার আছে, টেনশন ফ্রি লাইফ থাকতে হবে। তো তার জন্য শুদ্ধ খাবারও দরকার আছে, এক্সারসাইজের দরকার আছে। তাই কমপ্লিট ম্যানেজমেন্ট প্ল্যান যদি আপনি চ্যানেলের টোটাল ভিডিওগুলি ফলো করেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদের রিকোয়েস্ট করব, এই ভিডিওগুলি, আমার এই টপিকগুলি প্রত্যেকটা মানুষকে শেয়ারিং করবেন। শেয়ারিং করলে কি হবে, যদি আমার একটার কথায় যা ভালো লাগলো সেই যদি পাল্টিয়ে যায়, আপনারও লাভ আমারও লাভ। দেখুন, টাকা পয়সা ধন দৌলত কিছুই সঙ্গে যাবে না, এই জীবনটা একবারই পাওয়া গেছে, দ্বিতীয়বার কিন্তু পাওয়া যাবে না। একসাথে খামখেয়ালি করবেন না, আপনি চাইলে আপনিও বিরাট কিছু করতে পারেন এই পৃথিবীতে। সবাইকেই সুযোগ দেওয়া আছে, কেউ সুযোগ গ্রহণ করে, কেউ করে না। তো বন্ধুরা, আমার কাছে সেই অপরচুনিটি রয়েছে, আপনি কমপ্লিট হেলথ আর ওয়েলথের ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আনন্দ করে, মানুষকে আনন্দিত করে দুনিয়ার থেকে টাটা বাই বাই করতে পারেন। সবাইকেই করতে হবে, আপনিও করবেন আমিও করব, অমর কেউ নয়। তো সুযোগ পেয়েছি, সুযোগের সদ ব্যবহার। চলুন, কথা না বাড়িয়ে এই খেলনা প্রজেক্টার হলেও আপনারা কিনবেন না। যদি প্রজেক্টার কিনতে হয়, আমার সাথে অবশ্যই কনসাল্ট করে নিয়েন। আমার টোটাল ডিসক্রিপশনে বায়োডাটা, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে। এইটা কিন্তু খেলনা প্রজেক্টার, তথাপি আমি এটা কাস্টমার থেকে নিচে কেন নিয়ে এসছে ভদ্রলোক? এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি, এসআর কোম্পানি, SRC200 প্রজেক্টারের মডেল। এই প্রজেক্টারটা কিনেছে, এর মধ্যে একটা ব্যাটারি আছে, 3টা LED লাইট আছে, আর প্রসেসর আছে, মেইন বোর্ড আছে, র্যাম বোর্ড আছে, হ্যাঁ, পিছনে HDMI কানেকশনও আছে, ভিজিয়ে দিয়েও চলবে, আর এটা অন অফ বটন, আর হলো গিয়ে এটা চার্জিং, এই যে এরকম একটা চার্জারও আছে, চার্জার দিয়ে চার্জিং হবে, আর ব্যাটারি দিয়েই প্রজেক্টারটা চলবে, চার্জিং করার জন্য এটা চার্জার, আর কিছু নয়। এইটু এই সামান্য জিনিস ভদ্রলোক 15,000 না 16,000 টাকাতে কিনছে অনলাইন থেকে। এবার খুলি আপনাদের চোখের সামনে। এবার টোটাল খুলতে যদি আমার সময় বেশি লাগে, তাহলে আমি পুশ করে রাখবো, সঙ্গে থাকবেন, স্কিপ না করে দেখুন। তার কারণ আমি বলে দেবো, সিক্রেটটা আবার বলে দেবো, এটা আপনারা যদি ইন্টারেস্ট থাকে যে পুরা সিক্রেট প্রত্যেকটা মডেলের জানতে চান, যে কোনো মডেলের, তার থিওরি আর প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি শেয়ার করতে পারি, সেটা পেয়েবল একটা ব্যাপার আছে, আমার সাথে কনসাল্ট করে নিয়ে সেটার জন্য আটকাবে না। কিন্তু আমি ফ্রিতে এই প্রাইমারি নলেজটা আমি দিয়ে দিচ্ছি। এবার কেউ যদি পুরা বিজনেসে নামতে চায়, এটার পুরা সিক্রেট জানতে চায়, তাহলে সেই পেয়েবল
সিস্টেম আছে, অসুবিধার ব্যাপার নেই। আর তার জন্য আমার বাহাদুরিরও ব্যাপার নাই। আর আপনার যে কোনো কোম্পানি প্রজেক্টার হোক, আমাকে ফোন করতে দ্বিধা করবেন না। আমি পারলে আপনাকে যতটা পারি চেষ্টা করব সহযোগিতা করার। তার কারণ আমার জীবনটা আর আমি সদ্ব্যবহার করতেছি, মরে গেলে আমার সাথে নলেজও শেষ, তাই এই সব বলা আর কি দরকার আছে। তাহলে আপনার সাথে আমার সারা জীবন আমি ফ্রেন্ডশিপ রেখে, রিলেশন রেখে চলতে চাই, এটাই উদ্দেশ্য, এই জন্য এত কিছু কথা বলা। তো চলুন বন্ধুরা, আমি যখন প্রজেক্টটা খুলবো, খোলার আগে কি করতে হবে, প্রথমে আমাকে ভালো করে ভাবতে হবে প্রজেক্টটাতে কোথায় কোথায় স্ক্রু তো আছে, স্ক্রুগুলা কিভাবে আছে। অনেক প্রজেক্টটাতে দেখবেন উপরে বোঝা যাচ্ছে গোল জায়গা আছে, কিন্তু উপরে গুটলি লাগানো আছে, ওই গুটলিটা টুইচার দিয়ে চারি মারলেই উঠে যায়, ভিতরে স্ক্রু আছে। এই প্রজেক্টটারও ছিল, আমি সেই গুটলিগুলো উঠিয়ে রাখছি, নাহলে ভিডিও আরো লম্বা হবে, পুশ করে করে করতে লাগতো। একটা, দুটা, এই তিনটা, চারটা, এক এক, এই দুটার মধ্যে আলাদা টাইপের পাতলা গুটলি লাগানো, আর এটার মধ্যে একটু মোটা রাবার জাতীয় গুটলি লাগানো থাকে। তো ওগুলো টুইচার দিয়ে উঠিয়ে দিছি, ওটা আবার ঠিক ওই জায়গার মতো বসে যাবে, যেটা যেই জায়গা একটু প্রেস করলেই বসে যাবে, হাজারবার করা যায়, অসুবিধা নেই। মানুষ যেন খুলতে না পারে কোম্পানির এগুলো চালাকি। আর সাবজেক্টটা অ্যাকচুয়ালি ইউজ অ্যান্ড থ্রো, রিপেয়ারেবল নয়। যদি স্পেয়ার পাওয়া যায়, এর মধ্যে আছেই একটা মেন বোর্ড, র্যাম বোর্ড, আর ওই তিনটা এলইডি, আর একটু গ্লাস ইউনিট আছে, একটা ব্যাটারি, আর কিছু নাই। এবার এটা কিনে মানুষ বোকা বনছে, এই জন্য আমি রিকোয়েস্ট করলাম, যদি আপনারা প্রজেক্টারের নলেজ নিতে চান আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করেন, এবং কিনলে আমার থেকে একটু পরামর্শ নিয়েই কেনেন। আমার থেকে না কিনলেও মানে রাগ বসার ব্যাপার নাই, আমার কাছে রেডি স্টক থাকে এনি টাইম, হেভি ডিউটি, মিনিমাম 10 বছর চলবে প্রজেক্টার, টেনশনের ব্যাপার নাই। এবং আমার পরামর্শে চললে কোম্পানি যদি বলে এটা 5,000 ঘন্টা, ওটা 10,000 ঘন্টা, আমি ডাবলের ডাবল চালিয়ে দেবো, চেঞ্জ করতে হবে না, খুব কম খরচে। তবেই তো ফুটপাথের বিজনেস অনলাইনে এসছে, প্রজেক্টার মল, এটা গড গিফট, এটা আমি এই জন্যই বলি। এটা তাহলে আমি এই স্ক্রুগুলা খুলবো। স্ক্রু খোলার আগে আরেকটা সিক্রেট আপনাদেরকে বলে দিই, স্ক্রুর মাথাগুলি ফলো করবেন, কি টাইপের মাথা আছে। আপনাকে ওই ঘাটে ঘাটে স্ক্রু টাইপের যদি না বসে মাল খুলবে না, আর ছোট স্ক্রু আরও টেম্পার বেশি থাকে, খুলতেই চায় না। তো সেই মাথা যদি মাথায় মাথায় না মিলে, মাথার থেত্রা বেত্রা হয়ে যাবে, খুলবে না। তার জন্য আপনাকে সেই স্ক্রু ড্রাইভার প্রথমে সিলেকশন করতে হবে, কি দিয়ে খুলবো। এটা সিলেকশন করতে আমাকে 10-15 মিনিট সময় লাগছে, ভাবতে হয়েছে। তার কারণ এই 21 বছর এক্সপিরিয়েন্সের পরে প্রথমবার এই প্রজেক্টার আছে, এটা 3-4 বছরের পুরানো মডেল, SR কোম্পানির C200। আস্তে আস্তে আপনারা টোটাল টপিকই পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে, সব প্রজেক্টারের বাংলা ভাষায় ভিডিও দিব, যেন বাঙালিরাও এই প্রজেক্টারের নলেজ ঘরে ঘরে নিতে পারে, তাই আমার দেওয়া। আর হিন্দিতে তো অলরেডি দেওয়া চলছেই আর কি। চলুন এবার খুলি। এবার যদি এই নাটগুলি আমি খুলতে যাই, এই দুইটা বাইরে উপরে নাট আছে, তাহলে এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে খুলবে, যেটা যেটা দিয়ে ইজি হয় সেটা দিয়ে খুলবো। তো এইটা দিয়ে একটু প্রেশার কম লাগবে, মোটা আছে, ধরতে সুবিধা হয়, আর এইটা দিয়ে একটু কঠিন হবে, মালটা চিকন, ঠিক আছে। এইবার ওই ভিতরেগুলা এটা দিয়েই খুলতে হবে, উপায় নাই, মানে মোটা স্ক্রু ড্রাইভার ঢোকেই না ভিতরে, এতটাই সূক্ষ্ম জায়গা। এবার তাহলে আমি এটা পুশ করে রাখি, আমি স্ক্রুগুলা দেখিয়ে দিলাম আপনাদের, এই যে বলে দিচ্ছি, এই একটা, এই একটা, আর এই একটা, এই একটা, চারটা। এই চারটা তো আগে খুলি, তারপরে ভিতরে আরও বাড়াবে এটা, এটা এই ঢক্কনটা খুললে পরে, এই কভারটা খুললে পরে ভিতরে আরও স্ক্রুয়ের জায়গা বেরোবে, আমি শিওর এটা। তার কারণ থিওরি তো কাছাকাছি, অনেক প্রজেক্টারের এমনি তো আর প্লাস্টিকের ছাপড়া ঘর প্রজেক্টার মল হয়ে যায় নাই, প্রজেক্টারের নলেজ নিতে নিতে গুলে খেতে খেতেই তো কাস্টমারকে সঠিক পরামর্শ দিয়েছি, সঠিক কাজ করেছি, তবেই তো কাস্টমার, আমি এমনি একটা ঘোর জঙ্গল থেকে একটা প্রজেক্টার মল তৈরি করা 4 টাকা নিয়ে না, প্রজেক্টারের টাকাই হয়েছে বন্ধুরা। তার জন্য আমার আত্মহংকার বাহাদুরি কিছুই নেই, এই জন্য আমি বলি গড গিফটে, মানুষেই সব কিছু করেছে। তো চলুন বন্ধুরা, আমি তাহলে পুশ করে রাখি, স্ক্রুগুলো খুলে নেই, খুলতে একটু দেরিও হতে পারে, নইলে ভিডিও লম্বা হবে। মোটামুটি হাঁপিয়ে দিল, এই দুটা ইজিলি খুলছে, এই স্ক্রুড্রাইভারটা দিয়া। এই দুইটা খুলতে খুব পরিশ্রম, তার কারণ কি ভদ্রলোক আরও কয়েক জায়গায় ট্রাই করাইছে, এক জায়গায় এই দুইটা খুলে এইটুক খুলছিল, আর ওইটুক খুলতে পারে নাই, বলছে পারবো না, টিভির মেকার। তো বন্ধুরা দয়া করে যদি প্রজেক্টটা খারাপ হয়, দয়া করে টিভির মেকারের কাছে যাবেন না, সেটাও আপনাদেরকে বলে রাখি। ওরা চাইবে যদি কিছু একটা তাপ্পি তাপ্পা দিয়ে কিছু পয়সা নিতে পারি, মেকার মানেই কিন্তু মানে ওখানে বিরাট সিক্রেট থাকে। আর আমি সিক্রেটটাকে ওপেন করে দিকেন, আমি আমার বিজনেসটা গ্রো করার একটাই কারণ, আমি প্রত্যেকটা কাস্টমারের সামনে প্রজেক্টের কাজ করি, লুকা ছবির ব্যাপার নাই, পিছনে তিলকে তাল বানিয়ে দাদা এই হয়েছিল এই বিল, আপনার মিথ্যা কথা বলে নেই না, কাজটা অনেস্টির সহিত হয়েছে, তাই উপরওয়ালা আমাকে ঢেলে দিয়েছে। কাস্টমার বুঝে গেছে যে সত্যি এখানে অনেস্ট কাজ হয়, আমি তার প্রুফ অনেক ভিডিও দিয়েছি, দেখে নিয়ে
কাস্টমার স্যাটিসফ্যাকশন ফর প্রজেক্টার মল। এবার আমি নাট খুললাম, একটু কষ্ট হয়েছে, সময়ও লেগেছে, তাই পুশ করে রাখছিলাম। তাহলে আমি নাট খুলছি। এবার এই কভারটা সবার আগে উঠাতে হবে, এই কভারটা। তাহলে এটা উঠানোর টেকনিক, এবার নাট যেহেতু খুললাম, এই সাইডটা একটু হলেও ই হবে, ফাঁকা হবে, আস্তে করে নখ দিয়ে, না হলে ব্যথা পেলে ওই মাইনাস স্ক্রু ড্রাইভার হয়, মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে ফাঁকা করতে হবে। হালকা ফাঁকা করলে কি হবে, এই জায়গাটায় 100% শিওর কমসে কম দুইটা তিনটা লক আছে, লকগুলা এই এই বডিটার মধ্যে এরকম হয়ে আছে, থিওরি এটা, এরকম টাপটা থাকলে ভাববেন এরকমই আছে, তো উপরের দিকে উঠে আছে। তাহলে কি করতে হবে, এটা যেহেতু একটু উঁচা হবে, এই সাইডটা একটু ফাঁকা করলেই হালকা হইলেও তো উঠবে, এবং এই সাইডটা নিচা করে, এই সাইডটা প্রেস করে এইভাবে টানতে হবে, তাহলেই আস্তে আস্তে, যদি তাও না আসে, হালকা করে স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম এমন করবো, এই জয়েন্টটা দিয়ে চিকন জয়েন্ট, খুব সূক্ষ্ম, ভালো স্ক্রু ড্রাইভার লাগবে, নাহলে এবার এই যে স্পট ঠট হবে দেখতে বিচ্ছিরি হয়ে যাবে। তো এই টেকনিকে খুলি, দেখুন এইভাবে প্রেস করে আমি ওই দিকেই করবো, প্রেস করলেও হবে, আর যদি বেশি প্রেস লাগে দেখি, তাহলে এই যে মাইনাস, এই যে এইভাবে করবো, এই দেখুন এই যে বেড়ে গেছে। টেকনিকটা মানে টেকনিক্যালি করতে হবে, জোর জবরদস্তি করা যাবে না। এই দেখুন নাটটা কইছিল, এই যে দুই মাথায় দুইটা নাট দেখুন হয়ে গেল। এবার এই ঢাকনা খোলার পরে দেখুন এখানে আরো দুইটা নাট আছে, এই নাটটাও খুলতে হবে। এইটা তো খুলছি, তো খুলি একটু, কত সময় লাগবে জানি না, তার কারণ এই নাটের মাথার মধ্যে একটু ব্লু কালারের কিছু কেমিক্যাল দেওয়া থাকে, পুরা জাম করা থাকে, খুলতে চায় না সহজে, আর ছোটো নাট তো আরও বেশি, তার কারণ স্ক্রু ড্রাইভারও সেরকম দম পাওয়া যায় না, তো এইটা দিয়েই খুলতে হবে, চেষ্টা করি, খুলি, সঙ্গে থাকুন। অনেক কষ্টে খুললাম, অনেক সময় লেগেছে, মোটামুটি ধরে রাখেন 20-25 মিনিট, এতক্ষণ ভিডিও লম্বা হয়ে যেত, আমি পুশ করে সিক্রেটটা বললাম, খুলেছে অনেক কষ্টে। তো এবার এইটা খোলার টেকনিক হলো, স্ক্রু সব খুলেছি, এবার কোন সাইডের থেকে শুরু করব খোলা, এই যে সাইডটার আমি কভারটা উঠিয়েছি এই সাইডটা দিয়েই শুরু করতে হবে, আস্তে করে উঠাতে হবে। দেখুন আপনাদের চোখের সামনে দেখাচ্ছি, আস্তে করে উঠাতে হবে, ফলো করতে হবে, কোনো জায়গায় স্ক্রু টু নাই তো থাকলে উঠবে না, তো আস্তে করে উঠালাম, আর এখান থেকে জয়েন্টটাও আস্তে আস্তে উঠে যাবে। দেখুন এই যে এই পুরো জয়েন্টে জয়েন্টে একদম মিলা থাকে, যদি উঠতে না চায় জয়েন্টটার এখানে একটা মাইনাস দিয়ে চারি মারলে উঠবে হালকা করে। এবার দেখুন ভিতরটায় কী কী আছে, এটা একটা হিট সিঙ্ক, এখানে নিচে একটা চিপ আছে, ওইটাকে এইটা ওইটা একটু গরম হলে এ ঠান্ডা করে ফেলে, এটা আঠা দিয়ে এটা বসানো আছে, এবং এইখানে একটা স্ক্রু আছে, আর এই জায়গাটায় একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে খুলতে হবে। খুললে কি হবে, আমি এই হিট সিঙ্কটাকে প্রথমে সরাইতে হবে, নইলে মাদার বোর্ড খুলবে না, মেইন বোর্ড, ঠিক আছে। এবং আর এইটা হইলো ফ্যানের একটা কানেকশন, আর এটা হইলো ব্যাটারির কানেকশনটা, আর কিছুই নেই, ইজি। আর আরেকটা জিনিস আমার নজরে পড়লো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, এখানে স্পিকার থাকার কথা, স্পিকারের কানেকশনটা আছে, কিন্তু স্পিকার নেই, তার মানে কোম্পানি একে মানে কোম্পানি তো ঠকায় নাই, যে বিক্রি করছে সে ঠকাইছে, হয়তো এটা রিপেয়ার করা কোনো আইটেম ছিল, স্পিকার সেখানেই হয়তো রয়ে গেছে, যা কিছু হয়েছে, মানে আমার মোট কথা যুক্তি হলো যে বিক্রি করছে কাস্টমারের সাথে ফ্রড করছে, তো তাই অনলাইন থেকে দেয়া কোনো জিনিস কিনবেন না, অফলাইনে 2 টাকা বেশি যাক না সঠিক জিনিস পাবেন, অনলাইনে এইভাবে প্রচুর মানুষ ঠকে তারপরে গিয়া শেখে। তো চলুন এবার কথা না বাড়িয়ে এই নাটগুলি খুলি, হ্যাঁ, তারপরে মেইন বোর্ড খোলার ফাংশনটা দেখাচ্ছি। এগুলোকে নাটগুলি একটা ম্যাগনেট নেবেন, ম্যাগনেটের আর উপরে যেখানে খুলবেন, আমি তো তেল তেলা জায়গায় করতেছি, এটা করা অ্যাকচুয়ালি স্ক্রু টু হারিয়ে যাওয়ার চান্স থাকে, আপনারা কোনো কাপড় ঠাপড় পেতে বিছানার উপরে করতে পারেন, নবার তেল তেলা জায়গায় করবেন না। আর একটা ম্যাগনেট হলে ভালো হয়, স্ক্রুগুলো ওখানে রাখতে হবে, আর স্ক্রুগুলো খুলে গেলে মনে রাখতে হবে কোন স্ক্রুটা কোথায় ছিল, এটাও ভুলবেন ভুলবেন না। তাহলে আমি এটা খুলে নিই, খুলে নিলাম, এই নাটটা খুললাম, এবং এই ভিতরের এই নাটটাও খুললাম, ওই ছোটো ওই জায়গায় মোটা স্ক্রু ড্রাইভার যায় না, এটা দিয়ে খুললাম, আর এইটা এই মোটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে গেল, বুঝুন সিক্রেট বলে দিলাম। এইবার এটাকে আস্তে করে উঠাতে হবে, তার কারণ নিচে কিন্তু একটু অবশ্যই একটু হলেও গামঠা মিঠাতে থাকতে পারে, আস্তে করে হড়বড়ি করা যাবে না। এই যে এইখানে একটা নাট ছিল, এখানে একটা নাট ছিল, আর এই যে এখানে একটা নাট ছিল, উঠিয়ে দিলাম, এখানে হালকা এই যে হালকা গাম আছে, মানে এগুলো থাকে আর কি, এগুলো প্রজেক্টরের থিওরি। এইটা হলো মেন বোর্ড, এই যে এখানে ফ্যানের কানেকশন, এগুলো সব, এইটা ব্যাটারি কানেকশন, খুলে নেই যে আপনাদের চোখের সামনে দেখিয়ে দেখিয়ে করতেছি, এর থেকে ভালো ট্রেনিং
আজ পর্যন্ত কেউ দেয় নাই আর দেবেও না, তার জন্য আমি বাহাদুরিও করতেছি না। শিখুন আর মানুষকে শেয়ারিং করুন, প্রত্যেকটা মানুষ যেন এই টেনশন মুক্ত থাকতে পারে। টেনশনও একটা রোগের বিরাট বড় কারণ। তো আমার উদ্দেশ্যই এই জন্য এত কথা বলি যে ইউর হেলথ এন্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট যার কাছে নাই তার জীবন বৃথা। কোটি কোটি টাকা থাকুক, যার হেলথের প্ল্যান নাই ওই টাকার কোনো দাম নেই। হেলথ ইজ আওয়ার রিয়েল ওয়েলথ, স্বাস্থ্যই আসল সম্পদ, এর থেকে দামি কিচ্ছু হতে পারে না, আমি তার চরম প্রুফ আর কি। তো বন্ধুরা এবার তাহলে খুলে গেল। এইবার এই মেইন বোর্ড খোলার টেকনিক হলো, সবার আগে দেখতে হবে এইখানেও কিছু স্ক্রু আছে, ফলো করতে হবে, হড়বড়ি করা যাবে না। এইখানে স্ক্রু আছে আমি ভালো করে দেখে ফেলছি, একটা, এই দুটা, এই তিনটা, আর এইখানে একটা আছে, চারটা। তার কারণ এই জায়গাটা একটা জ্যাক দেখতে পাচ্ছেন, এইটা র্যাম বোর্ড, এটার সাথে এটা একটা কন্টাক আছে পুরা ফাংশনিং করার জন্য, কালার ফালার কিভাবে তৈরি করবে, এইখানে র্যাম বোর্ড আছে। এই জ্যাকটাকে সবার আগে উঠাতে হবে, এই চ্যাপটাকে হালকা করে। আমি স্ক্রুগুলি খুলে নেই সঙ্গে থাকে। হ্যাঁ, এই চারটা স্ক্রু খুলে নিয়েছি, এবার হালকা করে খোলার টেকনিকটা দেখুন। এই সাইডটাই আগে উঠাতে হবে, এই এই জংশনটা। হ্যাঁ, এই জংশনটা হালকা করে উঠালাম, উঠিয়ে এইভাবে করে আস্তে করে আগাতে হবে। দেখুন, তার কারণ এইদিকে যে যে জ্যাক ফ্যাক আছে ওইটার ইসের সাথে ফাঁসানো আছে, এইভাবে উঠবে না, ডাইরেক্ট সিধা উঠবে না। এই জ্যাকটা উঠালাম, এদিকে হয়ে গেল, এবার এদিকে আনলাম, খুলে গেল। টেকনিক একদম প্র্যাকটিক্যালি থিওরিক্যালি দুটাই বলে দিলাম। এইখানে এলো, এটাই ব্যাটারি, এই ব্যাটারি কানেক্টার, আর এটাই তো ফ্যানের কানেকশন, আর এখানে তিনটাই এলইডি আছে, এটা এলইডি প্রজেক্টার, তিনটা এলইডি দিয়ে পুরো কালার কম্বিনেশন হয় আর চলে ব্যাটারি দিয়ে, ব্যাটারিটা চার্জ হয় চার্জার দিয়ে। এই তো আর ইতিহাস, আর কিছু নেই, লাইফে প্রথমবার খুললাম বন্ধুরা। এইবার ঠিক হবে কি হবে না জানি না, যদি ঠিক হয় পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন। তার কারণ এখন আগে আমাকে, সবার আগে আমাকে চেক করতে হবে ব্যাটারি, তার কারণ এটা ডেড অনই হয় না। তার মানে কি, ব্যাটারি হতে পারে ডেড আছে, যুক্তিতে আসতে হবে। এবার যদি অন হয়, অন্য কিছু সিমটম হয়, তখন বুঝতে হবে আমার মেইন বোর্ডের কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু প্রাইমারি ট্রিটমেন্ট কি হবে, সবার আগে দেখতে হবে ব্যাটারি। অ্যান্ড ব্যাটারি যদি পাওয়া না যায়, যদি বানানো যায়, চেষ্টা করতে হবে। মানে 15-16 হাজার টাকার জিনিস যদি সেলটাকে করে দেওয়া যায়, তাহলে সেলটা তো মনে রাখবে, পয়সাটা বড় ম্যাটার না, কাজটা যেহেতু জানি, সিক্রেটটা জানি, করাটা অনিবার্য কি অনিবার্য না একটু কমেন্টস করে জানাবেন আমাকে অবশ্যই। আমার এই পরিশ্রম এমনি বৃথা যেতে দিয়েন না, অবশ্যই কমেন্টস করবেন, একটা লাইক দিয়েন, ডিসলাইকও দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। একটা যাই কিছু দিয়েন, ডিসলাইক দেন, লাইক দেন, আর কমেন্ট যাই কিছু করেন, খারাপ ভালো একটু করেন, আমার সেটাই প্রসাদ। আর মানুষকে অবশ্যই একটু শেয়ারিং করেন, শুধু নিজের নলেজ নিয়ে লাভ কি, মানুষকেও নলেজ যত জ্ঞান যত বাড়বো তত বাড়বে। তো এইগুলাও একটা জ্ঞান বানাইছে তো মানুষেই, বুঝুন। মানুষ আবার ফ্রডও করতেছে, কিন্তু দুনিয়াতে এখনো ভালো লোক রয়েছে যার জন্য দুনিয়া চলছে। তো চলুন কথা না বাড়িয়ে, এটা একটু চারি মেলে নিচে আঠা দিয়ে হালকা, মানে এই যে মাইনাস স্ক্রু ড্রাইভার হয়, এভাবে একটু চারি মারলেই ব্যাটারি উঠে যাবে। ব্যাটারিটা চেক করব, চেক করে এগুলো তো আর ভিডিওতে দেখানো ব্যাপার না, আমি সিক্রেট বলে দিলাম, চেক করব, যদি দেখি কোন রিপেয়ার যদি হয়ে যায় অন হলে আমি নতুন ভিডিও আবার আপলোড করব, সঙ্গে থাকবেন। আর এখন থেকে মাঝে মধ্যেই সময় পেলেই আমি যে কোনো মডেলের ভিডিও দিব, আর আপনার যদি কোনো মডেলের প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাবেন, এবং ডিসক্রিপশন বক্সে আমার পুরো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্টস করবেন, তারপরে আমাকে কল করবেন, তাহলে আমি দেখেও যাব। আমার বন্ধু সাবস্ক্রাইব করে আমাকে একটু কল করলো, ভালো লাগবে, আপনার সাথে আমার লাইফ টাইম রিলেশন থাকবে। চলুন বন্ধুরা এবার ফিটিং করে ফেলি, তার কারণ এখন তার রিপেয়ার করতেছি না, আপনাদের প্রাইমারি ধারণাটা দিলাম। সেকেন্ডারি যদি ঠিক হয়, যদি স্পেয়ার পাওয়া যায়, যদি ব্যাটারিটা তৈরি করা যায়, এবার কি হয় সিমটম পরবর্তীতে আপডেট পাবেন। আর তারপরে যদি আপনাদের আরও কোনো মডেলের দরকার হয় প্লিজ কমেন্টস করবেন, আর দয়া করে আবারও বলছি একটা লাইক কমেন্টস দিয়ে একটু শেয়ারিং করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সময় বৃথা যাবে না। আমার সঙ্গে থাকুন, দুনিয়াটাকে শুধরানোর পরিকল্পনা করুন, চেষ্টা করুন, আপনার মাথায় যদি কিছু নতুন টপিক আসে আমাকে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা একটা মিলে ঝিলে একটা আনন্দের সংসার করে আমরা দুনিয়ার থেকে যাওয়ার প্ল্যানিং করি। সবাইকেই যেতেই হবে, হুট করে গেলে লাভ নেই, মরার আগের দিন আমরা জেনে বুঝে যাবো কালকে মরবো, আগের দিনে তাই হতো। তো চলুন বন্ধুরা, আজকে আর ভিডিও দেখেই তো করছি না, আজকের জন্য আপনাদের টাটা, আমার নমস্কার, আপনাদের দিন খুব খুব শুভ হোক, অশেষ ধন্যবাদ।